হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রত্যেকটা ধাপে আমরা তোমাদের সাথে আছি এবং আমার চ্যানেলটি WBCS স্পেশাল। তোমাদের অনেকেরই ইন্ডিয়ান পলিটিতে যেহেতু লক্ষ্মীকান্ত পড়তে অনেকের অসুবিধা হয় কারণ ওটা ইংলিশে লেখা, যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য একটি ভালো বাংলা রিসোর্সেসের খুবই অভাব বোধ করা হয়। তো তার জন্য আমি চেষ্টা করছি যে লক্ষ্মীকান্তে যেগুলো রয়েছে সেগুলো বাংলাতে তোমাদের জন্য নিয়ে আসার। যেমন লক্ষ্মীকান্তে ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের বইটা খুবই ভালো এবং সহজ ইংরেজিতে লেখা রয়েছে, তোমরা অবশ্যই পড়ে নেবে, কিন্তু বাংলাতে বোঝাবার জন্য আমার এই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে? তো তোমরা দেখেছো যে ইন্ডিয়ান পলিটির পার্লামেন্টারি সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কি কি বিষয় WBCS এর প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স এর জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করে নেব। তো প্রথমে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ধারা, সংবিধানের 74 ও 75 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রে এবং 163 ও 164 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সংসদীয় আইন ব্যবস্থার কথা উল্লেখিত হয়েছে। বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত দুই ধরনের হয়, যথা কি সংসদীয় শাসন ব্যবস্থা আর রাষ্ট্রপতি পরিচালিত শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থার এক্সিকিউটিভ বা কার্যনির্বাহক তার নীতি ও আইনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ। সংসদীয় শাসন ব্যবস্থা ক্যাবিনেট শাসন ব্যবস্থা নামেও পরিচিত। তাহলে আমরা দু ধরনের শাসন ব্যবস্থার কথা জানি, একটা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, যেটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা আর হচ্ছে কি রাষ্ট্রপতি পরিচালিত শাসন ব্যবস্থা। আচ্ছা, তাহলে সংসদীয় শাসন ব্যবস্থাটা ক্যাবিনেট শাসন ব্যবস্থা নামেও পরিচিত, এটাও আমরা জানলাম। আর এরপরে কি, মূলত ব্রিটিশ যুক্তরাজ্য, ভারত, ক্যানাডা, জাপানে সংসদীয় শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। এবার জেনেই সংসদীয় শাসন ব্যবস্থাকে ক্যাবিনেট শাসন ব্যবস্থা বলে উল্লেখ করেছেন, কারণ সংসদীয় শাসন ব্যবস্থার ক্যাবিনেট সমস্ত ক্ষমতার মূল উৎস এবং নিউক্লিয়াস। তাহলে সংসদীয় শাসন ব্যবস্থার মূল উৎস কি ক্যাবিনেট, ঠিক আছে, পার্লামেন্ট। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা থাকা শাসককে দায়বদ্ধ সরকার হিসেবে উল্লেখ করা হয়ে থাকে, কারণ ক্যাবিনেট সংসদের প্রতি দায়বদ্ধ এবং সংসদে শাসক যতক্ষণ সংখ্যাগরিষ্ঠতা রাখতে পারবে ততদিন ক্ষমতায় থাকবে। তাহলে সংসদীয় শাসন ব্যবস্থায় কী হচ্ছে, দায়বদ্ধ সরকার একটি থাকছে, তাহলে এগুলো কি সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্য, একটি দায়বদ্ধ সরকার থাকবে, ঠিক আছে। সংসদীয় শাসন ব্যবস্থা ওয়েস্টমিনস্টার মডেল নামেও পরিচিত। তাহলে কী কীভাবে পরিচিত হচ্ছে, এক নম্বর হচ্ছে ক্যাবিনেট শাসন ব্যবস্থা নামে পরিচিত সংসদীয় শাসন ব্যবস্থা, এবং দ্বিতীয় হচ্ছে কি ওয়েস্টমিনস্টার মডেল নামেও পরিচিত। এর কারণ কি, ব্রিটিশ সংসদ ওয়েস্টমিনস্টারে অবস্থিত, যেখানে সংসদীয় শাসন ব্যবস্থার সৃষ্টি হয়েছিল। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম, প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। পরেরটা কি, সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন সকল ক্ষমতার উৎস, কারণ তাদের নির্দেশেই ক্যাবিনেট পরিচালিত হয়ে থাকে এবং তাদের উপদেশেই রাষ্ট্রপতি এবং রাজ্যপাল বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। তাহলে প্রেসিডেন্সিয়াল যে সিস্টেমটা আছে, যেটা যেমন ইউএসএ রয়েছে, ইউএস প্রেসিডেন্ট, তো আমাদের ক্ষেত্রে কি হয়, এখানে রাষ্ট্র আমাদের কি নামমাত্র শাসক রয়েছে এবং প্রকৃত শাসক রয়েছে। নামমাত্র শাসক হচ্ছে আমাদের রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী, এবং রাজ্যের ক্ষেত্রে সেটা মুখ্যমন্ত্রী। তাহলে সংসদীয় শাসন ব্যবস্থা ভারতবর্ষে বর্তমান এবং সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে ক্ষমতার উৎস কে, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রী, ঠিক আছে। আচ্ছা, এবং সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যতে চলে যাব, প্রথমটা কি রয়েছে, সংসদীয় ব্যবস্থার কেন্দ্রে রাষ্ট্রপতি এবং রাজ্যে রাজ্যপাল হলেন নাম সর্বস্ব প্রধান এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হলেন আসল প্রধান। তো আমরা আগে যেটা আলোচনা করলাম কি, সেটা রাজ্যের ক্ষেত্রে, রাজ্য সরকারের ক্ষেত্রে এবং কেন্দ্র সরকারের ক্ষেত্রে। যদি আমাদের ভারতবর্ষের কথা দেখি তাহলে এটা কি কোয়াসি ফেডারেল সিস্টেম, অর্থাৎ কি আছে দুটো সরকার বর্তমান কিন্তু কেন্দ্রের দিকের ঝোঁকটা বেশি। তো সংসদীয় শাসন ব্যবস্থার কেন্দ্রে কী হয়, রাষ্ট্রপতি এবং রাজ্যে রাজ্যপাল হচ্ছে নাম সর্বস্ব প্রধান এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হলেন আসল প্রধান, ঠিক আছে, প্রকৃত শাসক এবং নাম সর্বস্ব শাসক। সংবিধানের 74 নম্বর ধারায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপদেশ, এবং 163 নম্বর ধারায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপদেশ মেনে কাজ করবেন। তাহলে অবশ্যই আর্টিকেলগুলো মাথায় রাখবে, ধারাগুলো মাথায় রাখবে, যেটা আমাদের WBCS পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। 74 নম্বর ধারায় রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের উপদেশ, এবং 163 নম্বর ধারায় রাজ্যপাল,
মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের উপদেশ মেনে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, দু নম্বরে কি আছে, সংসদীয় শাসন ব্যবস্থায় যে রাজনৈতিক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই শাসন কার্য পরিচালনা করে, তাহলে একটা দলীয় রাজনীতির কথা এখানে আমরা বুঝতে পাচ্ছি, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলই রাজনৈতিক দল নির্বাচনে যে মানে সংসদীয় শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল নির্বাচনে যেটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারাই কি করবে, শাসন কার্য পরিচালনা করবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে। তাহলে কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন, এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুপারিশেই রাষ্ট্রপতি ও রাজ্যপাল বাকি মন্ত্রীদের নিযুক্ত করেন। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তবে কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় তাহলে কি হবে, তাহলে রাষ্ট্রপতি বা রাজ্যপাল একের বেশি দলকে জোটবদ্ধভাবে সরকার গঠনের আহ্বান করতে পারে। আচ্ছা, পরেরটা কি, সংসদীয় ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হলো সম্মিলিত দায়িত্ব। এবার সম্মিলিত দায়িত্ব মানে কি, অর্থাৎ কি আছে, যেটা আমাদের মন্ত্রী পরিষদ প্লাস রাজ্য এবং কেন্দ্র এই দুটোর কি সম্মিলিত দায়িত্ব। সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভা সম্মিলিতভাবে সংসদের ওপর দায়বদ্ধ, বিশেষ করে লোকসভার ওপর, এবং 164 নম্বর ধারা অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা বিধানসভার প্রতি দায়বদ্ধ। যদি কোনো মন্ত্রী নিজের পদ থেকে পদত্যাগ করেন তাহলে বাকি মন্ত্রিসভাকেও পদত্যাগ করতে হয়, বা যদি কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে নো কনফিডেন্ট মোশন পাশ হয় তাহলে পুরো মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য থাকবে। অর্থাৎ তারা একটি দল হিসেবে কাজ করে এবং একে অন্যের প্রতি দায়বদ্ধ থাকে, তারা একটি কি দল বদ্ধ হিসেবে দল হিসেবে কাজ করে এবং একে অন্যের প্রতি দায়বদ্ধ থাকে। আচ্ছা, তাহলে এখানে সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করলাম আমরা, এবং আমরা পরেরটাই চলে যাব। 4 নম্বরে আমরা দেখব কি আছে, সংসদীয় শাসন ব্যবস্থায় রাজনৈতিক একাত্মতা বজায় থাকে। যেহেতু মন্ত্রিসভা বেশিরভাগ ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে থাকে, ফলত তাদের রাজনৈতিক আদর্শ এক হয়। এবং পরেরটা কি, 5 নম্বরে রয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রী, আইনসভা এবং এক্সিকিউটিভ উভয়েরই সদস্য হন, কারণ সংসদের বা বিধানসভার সদস্য ব্যতীত কখনোই তিনি মন্ত্রী হতে পারবেন না। যদিও সংবিধানে উল্লিখিত রয়েছে 6 মাস পর্যন্ত কোনো ব্যক্তি সংসদের বা বিধানসভার সদস্য ব্যতীত মন্ত্রী হতে পারেন, তারপর তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। তাহলে এখানে আমাদের সংসদীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি। 6 নম্বরে রয়েছে কি আছে, সংসদীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা একদিকে যেমন মন্ত্রিসভাকে নেতৃত্ব প্রদান করেন, তেমনি অন্যদিকে সংসদ, বিধানসভা ও ক্ষমতায় থাকা দলকে নেতৃত্ব প্রদান করে থাকেন। 7 নম্বর হচ্ছে, সংসদীয় শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি সংসদের নিম্নকক্ষ বা লোকসভা ভেঙে দিতে পারেন, অর্থাৎ এক্ষেত্রে এক্সিকিউটিভ নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এবং 8 নম্বর হচ্ছে, সংসদীয় শাসন ব্যবস্থা মন্ত্রিসভা গোপনীয়তা বজায় রাখে এবং ক্রিয়াকলাপ, পলিসি এবং সিদ্ধান্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে না। তাহলে এগুলো আমরা কি জানলাম, সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। এবার আমরা চলবো কি, সংসদীয় শাসন ব্যবস্থার সুবিধা। তাহলে ভারতবর্ষে যে সংসদীয় শাসন ব্যবস্থাটা রয়েছে তার সুবিধাগুলি কী কী, প্রথমে দেখো, সংসদীয় শাসন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা কি, সরকারের আইনসভা এবং এক্সিকিউটিভদের মধ্যে কি সামঞ্জস্য বজায় রাখা, সামঞ্জস্যতা বজায় রাখা। আইনসভার অন্যতম অংশ এক্সিকিউটিভ এবং তা অন্যের ওপর নির্ভরশীল, ফলস্বরূপ কি হয়, সংসদীয় শাসন ব্যবস্থায় এক্সিকিউটিভ ও আইনসভার মধ্যে বিরোধ ও বিবাদের সম্ভাবনা কম থাকে। সংসদীয় শাসন ব্যবস্থায় একটি দায়িত্বশীল সরকার পাওয়া যায় যারা দলগতভাবে সমস্ত ক্ষমতা উপভোগ করে, কোনো ব্যক্তি বিশেষের ওপর সমস্ত ক্ষমতা অর্পিত থাকে না। পরটা হচ্ছে, সংসদীয় শাসন ব্যবস্থায় স্বৈরাচারী মনোভাব প্রতিহত করা যায়, কারণ এই ব্যবস্থায় ক্ষমতার ব্যক্তি বা এই ব্যবস্থা কি হয়, ক্ষমতা ব্যক্তি বিশেষের ওপর অর্পিত থাকে না, এই ব্যবস্থায় ক্ষমতা দলের ওপর অর্পিত থাকে যারা লোকসভার প্রতি দায়বদ্ধ। এবং পরটা হচ্ছে, সংসদীয় শাসন ব্যবস্থায় শাসক দল সংখ্যাগরিষ্ঠতা হারালে রাষ্ট্রপতি বিরোধী দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানাতে পারেন, অর্থাৎ নির্বাচন ছাড়াই বিকল্প সরকার গঠন সম্ভব।
এই কারণে ডক্টর জেনিংস বলেছেন বিরোধী দলনেতা হলেন বিকল্প প্রধানমন্ত্রী। তাহলে এখানে আমরা কি সংসদ শাসন ব্যবস্থার সুবিধা এবং বৈশিষ্ট্য জানতে পারলাম। এরকমই আরও অনেক ছোট ছোট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। এই যে আমরা এইটা কোথা থেকে পড়লাম, যদি অনেকের কোয়ারি থাকতে পারে, তো সেটা একটা অ্যাচিভার্স ম্যাগাজিন থেকে নেওয়া, এবং এটি একটি পুরনো অ্যাচিভার্স থেকে নেওয়া, যেখানে WBCS প্ল্যানার রয়েছে। তোমরা এই অ্যাচিভার্স অনেকেই ফলো করো, যাদের কাছে নেই তাদের জন্য এটা আমি তোমাদের ভিডিও আকারে প্রকাশ করলাম। এবং এই এইরকমই আরও অনেক বিষয় তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে, যেখানে তোমরা কীভাবে এখানে WBCS এর যারা বাংলা নিয়ে পড়ছো এবং ইংলিশে পড়তে অসুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে আশা করি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এরকমই আরও অনেক ছোটো ছোটো ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি, এবং WBCS অ্যাসপিরেন্টদের জন্য অল দ্য বেস্ট। আমার ইনস্টিটিউট জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। আমার ইনস্টিটিউটে অল জিএস পেপার্স পড়ানো হয়, ম্যাথ আর জিআই বাদে, এবং আর বাংলা অপশনাল আর হিস্ট্রি অপশনাল করানো হয়। অনলাইন আর অফলাইন ব্যাচের ব্যবস্থা রয়েছে। অনলাইন ব্যাচ সবসময় অ্যাভেলেবেল, আর অফলাইন ব্যাচ বৈদ্যবাটি, হুগলিতে এবং ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত। কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।